আমরা আজকে মাঠে আসছি। মাঠে যদি বথুয়া শাক পাই আমরা একটু বথুয়া শাক তুলবো। আসো তোমরা আমার আমার শাক তুলে হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। দাদু হয়ে আসছে শাক তুলতে। এই যে এতগুলো শাক তুললাম, এগুলো রান্না করে দেখাবো তোমাদেরকে কীভাবে রান্না করা যায়। সরস্বতী রায় কিচেনে সবাইকে স্বাগত। আমি যে বথুয়া শাকগুলো তুলে আনছি, এই যে বথুয়া শাক, আলু শাক, সর্ষা শাক, একটু সব মিশানো, এটা দিয়ে আমি তোমাদেরকে ঘন্ট করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি শাক ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। শাকের শাক ঘন্টর মধ্যে বেগুন আর আলু দিব, কী কী মশলা দিব তোমরা দেখতে থাকো। কালো জিরা, শুকনো লঙ্কা, সম্বর দিলাম, রসুন আর কাঁচা লঙ্কা, বেগুনটা এখন দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিলাম। আমি এখন শাকগুলো দিয়ে দিব, শাকগুলোকে দিয়ে দিলাম। আমি সবজিগুলোকে নাড়া দিয়ে দেবো, শাকগুলোকে সামনে তো নুন দিয়ে দিলাম, দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। আমার বথুয়া শাকটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে, কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আলু দিয়ে বসে সব ঘন্টা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম।